হাওড়া ধুলোগড়ে চলন্ত ট্রাকে আগুন। হাওড়ার আলমপুরের দিক থেকে এই জাতীয় সড়কে ধরে ওড়িশার দিকে যাওয়ার পথেই ধুলাগড় ব্রিজের উপর একটি মাজন ব্রাশ ভর্তি ট্রাকে আগুন লেগে যায়। মঙ্গলবার বিকালে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে এই আগুন। এই ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট। তবে পুলিশ এসে ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। তবে এই হতচকিত ঘটনায় জাতীয় সড়কে চাঞ্চল্য ছড়িয়েছে। কত মাল আছে? সাড়ে ছটার মাল আছে। কথা হয়নি তো? হ্যাঁ, না ক্ষতি হয়নি, মাল ক্ষতি হয়েছে। ট্রাক করে আগুন লেগে গেছে।